রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম একেবারেই অকার্যকর বলে দাবি করছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইসরায়েলকে জানিয়েছে তাদের আর আয়রন ডোমের প্রয়োজন নেই, কারণ ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের ন্যূনতম নিরাপত্তা দিতে পারেনি। একই প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভজেন কার্নিয়েচুকও। গত জুন মাসে এই রাষ্ট্রদূত ইসরায়েলের কাছে আয়রন ডোমের জন্য আবেদন জানিয়ে বলেছিলেন, আপনাদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই পারে আমাদের শিশু ও নারীদের রুশ আগ্রাসন থেকে বাঁচাতে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, ইউক্রেনের জন্য ইসরায়েলের আয়রন ডোম মোটেও প্রযোজ্য নয়, রুশ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এগুলো কোনো কাজেই আসছে না, ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমরা আর চাই না। অপরদিকে সন্ত্রাসবাদী সংগঠন মুজাহিদিনে খালক বা MKOকে সমর্থন ও মদত দেওয়ার অভিযোগে 61 মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। এর মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ দেশটির বর্তমান এবং সাবেক সরকারের কর্মকর্তারা রয়েছেন। MKO গোষ্ঠীকে ইরান সন্ত্রাসবাদী সংগঠন বলে বিবেচনা করে এবং এই গোষ্ঠী প্রকাশ্যে ইরানের সরকার উৎখাতের আহ্বান জানিয়ে আসছে। ইসলামিক বিপ্লবের পরে এই গোষ্ঠী আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে অন্তত 17,000 নিরীহ ইরানি নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ আছে। ইরানের কালো তালিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন ম্যাকার্থি, সিনেটর টেড ক্রুজ এবং কোরি বুকার। এছাড়া এ তালিকায় রয়েছে আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিঙ্কন ব্লুমফিল্ড। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে তালিকাভুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্ত্রাসবাদী সংগঠন MKOর প্রতি সমর্থন ও মদত দিয়েছেন। সংগঠনটি ইরানের ভেতরে এবং বিভিন্ন জায়গায় ইরানি নাগরিকদের হত্যার ব্যাপারে স্বীকারোক্তি জানিয়েছে। এছাড়া এই গোষ্ঠী ইরাক ইরান যুদ্ধের সময় ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামকে সহযোগিতা করেছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। পুনর্নিউজ ডেস্ক্রিপ্ট।